আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার চটপটি। আমি এখানে 500 গ্রাম ডাল নিয়ে নিয়েছি। 500 গ্রাম চটপটির ডালের সাথে 1 কিলো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, রসুন 1 চা চামচ। দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1/3 কাপ খাওয়ার তেল। এবার অপেক্ষা করব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 40 মিনিট পর অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। চুলার আগুন মিডিয়াম লোতে রেখে পেঁয়াজগুলো সিদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজ আর বুট যখন সিদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি 3 চা চামচ চটপটির মশলা। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। টকটা আপনারা যেভাবে খেতে চান ঠিক ওইভাবেই দিতে হবে। দিচ্ছি 2 চামচ শুকনো মরিচ টালা। ঝালটাও কম বেশি যে যার মতো দিতে পারেন। কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিচ্ছি 3-4টা ডিম। ডিমগুলো আমি আগে থেকে ফেটে নিয়েছি। এবার ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিম দিয়ে আমি আরও 10 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। উপরে পুচকা, ডিম, শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ যে যার মতো করে রেডি করে খেতে পারেন। ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আশা করছি আজকের এই সহজ চটপটির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।